আল্লাহ তাদেরকে তুমি পরিবর্তন করে দিও। আমি সবসময় দোয়া করি, কারণ আমি চাই যে আমার পরিবর্তন যারা চায় আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দেয়। আমি সবসময় মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য দোয়া করি, অকল্যাণের জন্য দোয়া করি না। কারণ আমার কাজই হচ্ছে মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য দোয়া করি, দেশ ও জাতির কল্যাণের জন্য আমি সবসময় দোয়া করি। না, আমার কল্যাণের জন্য যারা আসবে আমি তাদের সবারই জন্য আমি দোয়া করি। কিন্তু মানুষ এখন এমন হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য, মানুষ কেউ কাকু এখন কোটি টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতে চায় না, এমন অবস্থা চলে আছে। যাক, স্যার সমস্যা নাই, আমরা যদি আমাদের মাধ্যমে যদি আপনার কোনো উপকার হয় বা হয়ে থাকে আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। আচ্ছা, আপনি যতটুকু দিয়েছেন এতে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ, তুমি এই আমার ভাইরা যতটুকু দিয়েছে তুমি এতটুকুই আল্লাহ তোমার এই বান্দাদের দানগুলা কবুল করে নি। আল্লাহ, তুমি জান্নাতের নাজাত হিসাবে কবুল করে নি। আমি আমিন আল্লাহ না, কিন্তু আমাকে আমার অন্তরে স্কুল থেকে আমি আপনাদের জন্য আমার পক্ষ থেকে আমি সবসময় দোয়া করি, আল্লাহ তুমি জীবন তাদেরকে উন্নত করে দাও, আল্লাহ সকল বিপদ আপদ বালা মুসিবত সকল করোনা ভাইরাস থেকে আল্লাহ তাদেরকে মহামারী ভাইরাস থেকে তুমি তাদেরকে হেফাজত রাখিও। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে সবসময়ের জন্য আল্লাহ তাদেরকে সুই সালামতে ভালো রাখিও, তাদেরকে সৎ পথে পরিচিত করে দিও। আল্লাহ আল্লাহ তাদেরকে সৎ পথে চলার মতো তৌফিক দান করে দিও। আল্লাহ তারা যেন মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দিও। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনার কাছে এক সাহাবী বলছিলেন যে ইয়া রাব্বুল ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, তিনি তার ওই সাহাবিকের প্রশ্নতে যে পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ যে ওই মানুষ যে সবসময় মানুষের কল্যাণের চিন্তা করে এবং ভালো চায়, এবং কি সে মানুষ তো ভালো চায় চায় সে একটা প্রাণীকেও কষ্ট দিতে চায় না, সে একজন প্রাণীকেও ভালোবাসে। তাই আমি এতটুকু আশা করব যে যাক এখনও দুনিয়াতে ভালো মানুষ আছে, যদি পৃথিবীতে ভালো মানুষ না থাকতো তাহলে এই দুনিয়াতে এই পৃথিবীটা থাকতো না, যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারতো। আল্লাহ তাআলা এখনও বর্তমানে এই দুনিয়াতে হাজারের ভিতরে একটা লোক ভালো আছে, আগে মানুষ সতে বলতে এখন বর্তমানে হাজারে চলে গেছে, হাজারের ভিতরে একজন একটা ভালো লোক আছে, এই ভালো লোকের কল্যাণের জন্য তো দেশ ও জাতি এখনও টিকে আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন।